চলে গেলেন বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান। আজ সকালে সূত্রাপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে কোয়েল আহমেদ। তিনি জানান, হাসপাতালে থাকতে চাইছিলেন না বলে শুক্রবার বিকেলে তাকে বাসায় নিয়ে আসা হয়। এর আগে গত বুধবার 17 ফেব্রুয়ারি সকালে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল এটিএম শামসুজ্জামানকে। তার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। 1965 সালে চলচ্চিত্রে যাত্রা হয় এটিএম শামসুজ্জামানের। 1976 সালে চলচ্চিত্রকার আমজাদ হোসেনের নয়নমণি সিনেমায় খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। প্রবীণ এই অভিনেতা আজও দর্শকের কাছে নন্দিত। বাবার আত্মার শান্তির জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন মেয়ে কোয়েল।